হ্যালো বন্ধুরা, মৌতাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি নতুন দেশীয় খুদে মৌমাছির চাক এর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে কুইন গেট কীভাবে একটি মৌ কলোনি বা একটি মৌ বক্স কে রক্ষা করে। তো বিষয়টা শুনতে একটু অবাক মনে হয় যে কুইন গেট কীভাবে একটি মৌ বক্স বা মৌ কলোনি রক্ষা করে। তো বন্ধুরা, কথাটা একদম সত্যি যে একটি কুইন গেট একটি আদর্শ মানের মেশিনে তৈরি করা একটি কুইন গেটই একটি বক্সকে সেভ করতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে যে মৌমাছিগুলো বক্সের ভিতরে আপনারা দেখতেছেন আসতেছে, এটার কারণ এই কুইন গেট। এই মৌমাছিটা আপনার বের হয়ে, সম্পূর্ণ মৌমাছি বের হয়ে বক্স থেকে চলে গেছিল, কিন্তু এই নির্দিষ্ট মাপের এই কুইন গেটটি থাকার কারণে, দেখুন বক্সের সামনে এই কুইন গেটটি থাকার কারণে রানী মৌমাছিটা বক্স থেকে বের হতে পারে নাই, বক্সের ভিতরেই ছিল বিদায়। এই মৌমাছিটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আপনার গাছের ডালে বসেছিল, অপেক্ষা করেছিল যে রানী মৌমাছি বের হলে তারা অন্যত্র চলে যাবে। কিন্তু দেখুন, এই কুইন গেটের কারণে কিন্তু রানী মৌমাছিটা ভিতর থেকে বের হতে পারে নাই। তো সেই জন্য এই শ্রমিক মৌমাছিগুলো পুনরায় আবার রানীর টানে, অর্থাৎ রানী মৌমাছির টানে আবার সম্পূর্ণ মৌমাছি বক্সে ফিরে এসেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে একটি কুইন গেট না হলে এই ধরনের মৌমাছি লালন পালন করা যায় না। আমরা যত কষ্ট করি না কেন, এই ধরনের মৌমাছি বক্স বন্দি করার জন্য প্রকৃতি থেকে সংগ্রহ করি না কেন, যদি সঠিক মানের বক্স এবং কুইন গেট না থাকে তাহলে লালন পালন করা খুবই কষ্টকর। তো বন্ধুরা, এই ধরনের কুইন গেট এবং মৌমাছি চাষের আদর্শ মৌ বক্স এবং মৌমাছি চাষ করার জন্য প্রয়োজনীয় সেফটির জন্য, যেমন মুখোশ, হ্যান্ড গ্লাভস, মধু নিষ্কাশন মেশিন এবং অন্যান্য যে কোনো সামগ্রী পেতে আমাদের পর্দায় যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া ছিল, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো আমরা চেষ্টা করি সবসময় মৌচাষ চ্যানেলে মৌমাছির উপকরণ এবং প্রশিক্ষণমূলক ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।